আজকে না 10 দিন হলো, 10 কি 12 দিন যেখানে টানা বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। বাইরে আমার সব কিছু ভিজে অনেক ফুলগুলো মরে গেছে। সো এই বৃষ্টির দিনে হঠাৎ আমাদের মাথায় ঢুকলো একটা ভর্তা পার্টি করলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। আমরা কজন নাচুনি বুড়ি আছি, একটা উছিলা পেলেই হলো। তাই ভাবলাম যে এই হালকা হালকা ঠান্ডায় একটা ভর্তা পার্টি করলে বেশ মজাই হয়। সো কয়জন মিলে আমরা একদম 2 দিনের মধ্যে আয়োজন করে ফেললাম ছোট্ট একটা ভর্তা পার্টির। আমাদের এক বন্ধু আছে যার নাম সিবাত, সে অনেকদিন থেকে তাল তুলছে, আজ করব কাল করব করতে করতে আমি বললাম যে এই বৃষ্টির সময় ভর্তা পার্টিটাই বেশি মজা হবে। সো আমরা আজকে আয়োজন করছি ছোট্ট একটা ভর্তা পার্টি, সেইটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আয়োজন বলতে আসলে এমন কিছুই না, আমরা যেই 3-4 জন মিলে ভর্তা পার্টি করব, সবাই মিলে আমরা 2-3টা করে ভর্তা নিজেরা চুজ করে নিয়েছি এবং সেটাই আমরা সবাই মিলে বানিয়ে সিবাতের বাসায় যাব, যে আমরা সবাই মিলে ভর্তা খাবো, হাহা হি হি করবো, গল্প করব, এটাই হলো মেন উদ্দেশ্য। শাড়ি পরে যদিও একটু ফল কালারের সাথে আমাদের ছবি তোলার অনেক শখ ছিল, বাট আজকেও সকাল থেকে একদম টানা ঝমঝম বৃষ্টি, তাই বাইরে তো আর ফটোশ্যুট হলো না, তাই শাড়ি পরে সবাই এক জায়গায় হয়ে ভর্তাই খেলাম না হয়। সো এইখানে আমি বানাচ্ছি ডিম সিদ্ধ করব, তারপরে আমি এটাকে আলু আর ডিম দিয়ে একটা ভর্তা বানাবো। আর আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার ভর্তা, যেটা আমি চিংড়ি মাছ আর এক গাদা রসুন দিয়ে এই ভর্তাটাকে বানাবো। আর আমি এই ভর্তাটা সার্ভ করার জন্য একটা খুবই সুন্দর মিষ্টি কুমড়ার বাটি কিনেছি। দেখো এই বাটিটা কত কিউট, খুবই কিউট। এই বাটিটা আমি স্পেশালি কিনেছি এই মিষ্টি কুমড়া ভর্তা নেওয়ার জন্যে। আর বাটিটা এত সুন্দর, এইটা তোমরা যারা আমেরিকায় থাকো তারা কোলসে পেয়ে যাবা, বেশি দাম না, এটার দাম $12.99। এই ফলের সময় যেহেতু এখানে পাম্পকিন হারভেস্ট হয়, তাই জন্যে এখানে যত রকম পাম্পকিনের জিনিস তোমরা পাবা। সো এখন এই যে ভর্তাটাকে আমি ভালো করে একটু সিদ্ধ করে এটাকে আমি এখন ঠান্ডা করতে দিলাম। তারপরে এখন আমি কেটে নিব এই ভর্তায় দেওয়ার জন্যে যত রকম কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, তারপরে সরষের তেল, যা যা লাগে। আমাদের এখানে 2-3 ধরনের পেঁয়াজ পাওয়া যায়। একটা হলো লাল পেঁয়াজ, যেটার একটু ঝাঁজ বেশি বাংলাদেশের মতো, আর একটা পেঁয়াজ পাওয়া যায় ইয়েলো পেঁয়াজ, যেটা নর্মালি আমি তরকারিতে দেই, বাট আমি ভর্তা করার সময় বা সালাদ করার সময় অলওয়েজ মেক শিওর করি যে আমি এই লাল পেঁয়াজটা দিয়ে করছি, কারণ লাল পেঁয়াজটাতে একটা অন্যরকম ঝাঁজ আছে আর একটা অন্যরকম টেস্ট আছে। আর এই যে ধনে পাতাগুলো দেখছো, এগুলো আমি একটু আগেই আমার বাগান থেকে তুলে আনলাম। এখন যেটা করব, শুকনো মরিচ সরষের তেলে দিয়ে এটাকে ভালো করে এপিট উপিট একটু পুড়িয়ে নিব। তারপরে এই তেলটা সহই আমি মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিব। শুকনো মরিচ পুরা দিলে যে কোনো ভর্তায় এত মজা লাগে। এখন কেটে নিচ্ছি কাঁচামরিচ। তারপরে আমি এখন এই ভর্তা বানাবো। আমার এই ভর্তা বাটনাটা অনেকেই দেখে আমাকে ইনবক্স করেছো যে আমি এটা কোথা থেকে কিনেছি। এটা আমি অনেক আগে 2008-এ যখন বাংলাদেশে গেছিলাম, তখন আমি রংপুর আর দিনাজপুরে গেছিলাম। এটা অনেকেই জানে যে এটা উত্তরবঙ্গের একটা স্পেশাল ভর্তা বাটনা, যেটা দিনাজপুর রংপুরের দিকে পাওয়া যায়। সো দিনাজপুর থেকে আমি এই ভর্তা বাটনাটা নিয়েছিলাম, তখন থেকে এটা আমার সাথে আছে। এইটাতে আমার ভর্তা বানাতে বেশ ভালোই লাগে এবং বেশ মজাই হয় এটাতে ভর্তা বানাতে। সো এই ভর্তা বাটনায় আমি শিমটাকে ভালো করে একটু ভর্তা করে নিলাম। তারপরে মিষ্টি কুমড়াটা আসলে ভর্তা করতে এমন কোনো কষ্ট করতে হয়নি। মিষ্টি কুমড়া চুলায় দেওয়া মাত্রই দেখলাম যে একদম গলে মোমের মতো নরম হয়ে গেল। এখন যেটা করব, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, সরষের তেল সব ভালো করে মথে নিয়ে সুন্দর করে একটা ভর্তা বানাবো। যে কোনো ভর্তায় আমাদের এই সরষের তেল না দিলে যেন ভর্তার কোনো মজাই আসে না। সো বেশি করে সরষার তেল দিয়ে দিলাম, আর এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচটাকে খুবই ভালো মতো মথে নিব। তারপরে এটাকে আমি ভর্তা বানাবো। আজকে আমাদের সেই সকাল থেকে আমরা আজকে কেউ কিচ্ছু খাইনি, কারণ আমরা জানি যে আমরা আজকে দুপুরবেলায় সবাই ভর্তা দিয়ে ভাত খাবো, তাই আমরা আজকে সকাল থেকে ডায়েট করছি। আমরা আজকে কেউ নাস্তাও খাইনি। আমি যে কি এক্সাইটেড ছিলাম এই সুন্দর মিষ্টি কুমড়ার বাটিটাতে এই মিষ্টি কুমড়া ভর্তা সার্ভ করার জন্যে। আমি অনেক দিন থেকে একটা সময় খুঁজছিলাম যে কবে আমরা একটা ভর্তা পার্টি করব বা ভর্তা বানাবো বা তোমাদের সাথে এই ভর্তা রেসিপি শেয়ার করব, যেখানে আমি এই মিষ্টি কুমড়ার বাটিটাতে সুন্দর করে ভর্তা সাজিয়ে দিতে পারি। সো এই হলো আমার সুন্দর মিষ্টি কুমড়ার ভর্তার বাটি। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। এখন আমি যেটা বানাবো সেটা হলো আলু আর ডিম ভর্তা। আমার শুধু আলু ভর্তাও মজা লাগে, আবার শুধু ডিম ভর্তাও ভালো লাগে, আবার আলু আর ডিম যদি একসাথে মিশিয়ে ভর্তা করা যায় সেটাও কিন্তু আমার খুবই মজা লাগে। সো এইখানেও আমি অ্যাজ ইউজুয়াল সব কাঁচামরিচ, ধনে পাতা, শুকনো মরিচ, সরষের তেল সব দিয়ে সুন্দর করে মথে নিয়ে প্রথমে যেটা করব, ডিম সিদ্ধ করে রেখেছিলাম 4টা, সেইটাকে ভালো করে একটু ভর্তা করে নেব। তারপরে এটার মধ্যে আলু দিয়ে ভালো করে মিক্স করব। তোমরা কে কে আমার মতো এরকম আলু আর ডিম একসাথে দিয়ে ভর্তা করো বলো তো? যারা যারা করো তারা তারা আমি শিওর যে জানো এটা কত মজা লাগে। সো এখন এটাকে আমি খুব ভালো মতো ভর্তা করে নিব। তারপরে আমাদের তো এই ভর্তা বানাতে বানাতে আমার মুখে যে কতবার পানি চলে আসছে, শরীফ রিজাল কতবার যে এসে এইটা টেস্ট করে গেছে তার কোনো হিসেব নাই। তারপরে ভর্তা বানানো হয়ে গেলে আমি অলওয়েজ যেটা করি, উপর দিয়ে এক্সট্রা একটু সরষের তেল এরকম করে দিয়ে দেই, তাহলে ভর্তার টেস্টটা বা স্বাদটা যেন আরও একদম খুবই মজা লাগে খেতে। এইখানে বানাবো বালাচং বা চিংড়ি শুটকির ভর্তা। এইটা বানাতে কোনো কষ্টই করতে হয় না, কারণ এই বাংলাদেশি দোকানে এই বালাচংয়ের প্যাকেট কড়াই থাকে, যেখানে এই যে এরকম চিংড়ি শুটকি দেওয়া থাকে, একটা ছোট্ট প্যাকেটে রসুন কুচি বা রসুন ভাজা দেওয়া থাকে, আর আরেকটা ছোট্ট প্যাকেটে পেঁয়াজের ভাজা দেওয়া থাকে, যেগুলোকে সব মিশালেই ভর্তা হয়ে যায়। আমি যেটা এক্সট্রা একটু করি, আমার যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ বা কাঁচা মরিচ খুবই ভালো লাগে, তাই আমি এই ভর্তাটাতেও প্রথমে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া আর ধনে পাতা, লবণ দিয়ে আর সরষের তেল দিয়ে মাখিয়ে, তারপরে এগুলো সবগুলোকে একসাথে মাখিয়ে, এই তো হয়ে গেল আমার সব ভর্তার আয়োজন। নিশ্চয়ই তোমাদেরও মুখে পানি চলে আসছে আমার ভর্তা দেখে। এখন চলো আমরা সবাই রেডি হব, রেডি হয়ে আমরা যাব সিবাতের বাসায় আমাদের ভর্তা পার্টি করতে। এই হলো আমার চিংড়ি শুটকি ভর্তা, তারপরে এই হলো আমার মিষ্টি কুমড়ার ভর্তা। চলে এসেছি, আর এই দেখো আমাদের টেবিল ভরা ভর্তার আয়োজন। সো আমি যেটা নিয়ে আসছি সেটা হলো চিংড়ি শুটকির ভর্তা, তারপরে আমি নিয়ে আসছি মিষ্টি কুমড়ার ভর্তা, তারপরে আমি নিয়ে আসছি আলু আর ডিম দিয়ে একটা ভর্তা, তারপরে এখানে সিবাত বানিয়েছে টমেটো ভর্তা, আর এটা হলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা। অবনী বানিয়েছে বেগুন ভর্তা, তারপরে বানিয়েছে চিংড়ির ভর্তা, আর রিস্তা বানিয়েছে ব্রকোলি আর চিংড়ির ভর্তা, তারপরে হলো এখানে আছে করলা ভাজি। এত রকম ভর্তা দেখে আমাদের তো একদম মাথায় নষ্ট, আমাদের জিভ দিয়ে পানি পড়ছিল যে আমরা কখন বসবো আর কখন খাবো। বাট ভিডিও যেহেতু করছিলাম আর ছবি যেহেতু তুলছিলাম সেটা তো একটু করবই। এই হলো আমাদের আজকের ভর্তার আয়োজন, আশা করি তোমাদের ভালো লেগেছে। এই ভর্তাটা অন্যজন বানিয়েছে, সে ক্লেম করছে না, তো আমরা ক্লেম করে নিয়েছি, সেটা আমরা বানিয়েছি। তিনজনের আমাদের তিনটা